হোটেলের বিছানায় সাদা চাদর, আসল রহস্য কি? কাজের প্রয়োজনে অথবা বেড়াতে গিয়ে কম বেশি সবাইকেই হোটেলে থাকতে হয়। কিন্তু কখনো মনে এই প্রশ্নটা এসেছে যে হোটেলের চাদর হিসেবে কেন সাদা রঙকেই প্রাধান্য দেওয়া হয়? হোটেলের চাদর বা অন্যান্য জিনিস সাদা হওয়ার পেছনে কয়েকটি কারণ আছে। একটি হলো, বাড়ি থেকে দূরে কোথাও গেলে বিশ্রাম নেওয়ার জন্যই আমরা হোটেলে উঠি। বিছানায় সাদা চাদর বালিশ থাকার কারণে আমাদের মধ্যে মানসিক একটা প্রশান্তি তৈরি হয়, যার ফলে বিশ্রামটা খুব ভালো হয়। রং আসলে প্রশান্তির ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখে। যদিও বাসা বাড়িতে রং ব্যবহারের বেলায় আমরা এটা নিয়ে খুব একটা সচেতন থাকি না, খেয়াল করি না, শোবার ঘরে কেবল ভুল রং ব্যবহারের কারণে অনেকের ঘুমাতে অসুবিধা হয়, যা কিনা দিন শেষে বিশ্রামেও ব্যাঘাত ঘটায়। সাদা পরিচ্ছন্নতা ও পবিত্রতার প্রতি অর্থ ব্যয় করে হোটেলে থাকার সময় এই অনুভূতিগুলো আপনাকে মানসিকভাবে প্রশান্তি দিবে, এটা হোটেল কর্তৃপক্ষ খুব ভালো করেই জানে। চাদর, পর্দা, সোফার কভার, তোয়ালে সাদা হওয়ার আরও একটি কারণ রয়েছে। হোটেলের কর্মীরা সব ধরনের কাপড় একসাথে পরিষ্কার করেন। তারা যখন ওয়াশিং মেশিনে একসঙ্গে সব কিছু পরিষ্কার করেন, তখন একটা রং অন্যটায় লেগে যাওয়া নিয়ে চিন্তা করতে হয় না। এতে করে সাদার ঔজ্জ্বল্য নষ্ট হয় না। কবে থেকে হোটেলের চাদর সাদা হওয়ার নিয়ম চালু হয়? 1990 সালের দিকে হোটেলের রুমে সাদা চাদর, বালিশ ও তোয়ালের ব্যবহার শুরু হয়, আর একে জনপ্রিয় করে তোলে ওয়েস্টিন ও শেরাটন। দুই হোটেলের ভাইস প্রেসিডেন্ট অফ ডিজাইন এরিন হুভার মনে করেন, সাদা বিছানা অতিথিদের মধ্যে এক ধরনের সৃষ্টিভ্রম সৃষ্টি করে। এটা দেখে তারা মনে করেন ঘরটি এইমাত্র তার জন্যই পরিষ্কার করে গুছিয়ে দেয়া হয়েছে, যা তাকে হোটেলে অবস্থানের সময়টুকুতে পরিপূর্ণ বিশ্রামের আশ্বাস দেয়।